আমার বিধায়ক মন্ত্রী অকল দিল্লীত মাটি কিনে ঘর পাতিব পারে, এখন রাজ্যর পর আন এখন রাজ্য যাব পারে, নিজের রাজ্যের এজন ব্যক্তি এখন জেলার পর আন এখন জেলালে যাব, আপনি নিরাপত্তা নিশ্চিত করব লাগিব। মই আপনার মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দায়িত্ব, আপনার কইছো এটো আপনার দায়িত্ব স্যার। মই আকো এবার আপনার কইছো, উজনি অসমৰ মানুহর ইচ্ছার বিরুদ্ধে যদি আপনার জোর করে যায় ইচ্ছার তাত নিরাপত্তা নহব, এটো মই আপনার কইছো, ইচ্ছা অনুসরি যাক নিরাপত্তা হব। হব, থ্যাংক ইউ। যে আজি আপনার কি কলে একটা ডাঙর কথা রফিকুল সাহেবে কলে আর দেবব্রত শইকীয়ায় কলে যে লোয়ার আসামর পর মানু আপার আসামত যাবই। আরে কিয় যাব কোকসুন, না কিয় যাব, কিয় যাব, না কিয় যাব, কিয় যাব আপনাদের কক, তামে আপনাদের গোটে অসমখন লবই লবই, মানে আপনাদের মিয়া মুসলমান মানুষখিন গোটে অসম লবই, আমিও লব নিদিও, হয়ে গেল আমিও লব নিদিও। আপনাদের আজি হাউসত কলে যে আমি লমে, আর মই কইছো আপনাদের আমি লব নিদিও। বাস মই অধ্যক্ষ মহোদয়, সামাজিক সমরসতা কেনেকে থাকে, যেতিয়া মারোয়ারি সমাজের লগত সেই সাতাইশটা সংগঠনের একটা ভুল বুঝাবুঝি হল, সেই সময় টুইটার আর ফেসবুক বরপেটা নগাঁর সংখ্যালঘু লোকসকলে একদম ফেসবুক মারোয়ারির বিরুদ্ধে লিখি পগলা করে দিলে। না শুদ্ধ নাই, মই তো ডেটার পর কম, আমি মানি লিজ বহক, শুনি লোক বাপরে ইমান সংখ্যালঘু, আপনাদের কবল দিয়ক, বাপরে মানিব লাগিব, কবল দিয়ক, আগতে কবল দিয়ক, বাপরে আগতে কবল দিয়ক, কি কংগ্রেসে সংখ্যালঘু বলে ডিক্লেয়ার করে দিলে নাকি, সংখ্যা গুরুক নালাগে, আচ্ছা কংগ্রেসে সংখ্যালঘু বলে কোথায় এনেকে সব জপিয়ে দিলে, পুরাটো শুনক অধ্যক্ষ মহোদয়, লওয়া কিছু ব্যবস্থার বিষয়ে মই আভাস দিব খুঁজিছো। প্রথম কথাটো হল যে এসাম নিবনুয়া আছে, যাক আমি এসপায়ারিং নিবনুয়া বলে কম, আকাঙ্ক্ষিত যি আমার জনসাধারণের মাজত একটা কেটেগরি আছে, এসপাইরেশনেল কেটেগরি। আর এই কেটেগরিটোর কথাটো হল যে আমি এসিএস দিম, এপিএস দিম, সরকারি চাকরি করিম, তেওঁলোকৰ এটা আকাঙ্ক্ষী পপুলেশন, যেনেকে আমার মনত একটা এসপাইরেশন থাকে, আমার গাড়িত লাগিব, আমি প্লেনত ঘুরব খুঁজো, যেটু একটা এসপাইরেশনেল সেকশন অফ আওয়ার পপুলেশন আছে, তেওঁলোকৰ সরকারি চাকরির প্রতি একটা দুর্বলতা থাকে। যোৱা তিনিটা বছর এইটো কথা সকলোৱে স্বীকার করব, ইয়াত ডিবেটর কোনো কথা না থাকে যে অসম সরকারে একটা স্বচ্ছ নিযুক্তির প্রক্রিয়া আমি আগুয়াই লৈ গৈছো। ইতিহাসত প্রথম তিনিটা বছর এনেকুৱা যে যি সরকারের দিনত হওয়া একটা এপয়েন্টমেন্টও হাইকোর্টত চ্যালেঞ্জ হওয়া নাই, কেতিয়াবা রিজার্ভেশনের কারণে গৈছে বোলে আমাক এইটো পে স্কেল দিব লাগিছিলে, অরেলর ডেটটো বদলাই দিয়ক, অমুক দিয়ক, কিন্তু দুর্নীতি হয়েছে, সিলেক্ট লিষ্টন ক্যানসেল করক, এক ধরনের এটাও কেস নোহাকই আমি 99,903টা নিযুক্তি সমাপ্ত করলো। যা কেদিনমান আগতে বিটিএডিত 700 আর নিযুক্তি দিছে, গতিকে প্রায় আমি 1,00,000 পাবর কারণে 200টা সংখ্যা আমি বাকি আছো।
আর হয়তো এই মাহত বা অহা মাহত আমি 100,000 সংখ্যা আমি স্পর্শ করি। এই 100,000 নিবনার স্বচ্ছ নিযুক্তির পিছত অসমত একটা শৈক্ষিক বাতাবরণ উভতি আহিছে। লড়া ছোৱালী এতিয়া কলেজত গৈছে, পড়িছে, আর আপনাদের দেখিব যে এতিয়া কোনোবাই আন্দোলন ঘোষণা করলেও ডেকা লড়া আন্দোলনলৈকে নাহে। কিয়? সন্মুখত পরীক্ষা আছে সেপ্টেম্বর, পুলিশ দৌড়িব লাগে। আজি অসমত এই সরু সুরা যে রাতেপা আমি আইন শৃঙ্খলার কথা পাতিলো, আজিরপ্রা 5 বছর আগতে হলে ই স্পার্ক করে দিলে, কিন্তু এতিয়া স্পার্ক নোহার একটা ডাঙর কারণ হয়েছে যে প্রত্যেকজন লড়াই ব্যস্ত পরীক্ষার কারণে, যে পরীক্ষা দিব লাগে। যুব শক্তিটা আমি ডাইভার্ট করা, যে একটা আন্দোলনমুখী পটভূমির পৰা একটা গঠনমুখী পরিবেশলৈকে ডাইভার্ট করার ক্ষেত্রত আমি বহু পরিমাণে সফল হয়েছো। লড়া ছোৱালী পড়ার কারণে একটা ডাঙর সুবিধা হয়েছে কি, সন্মুখত লো হ্যাঙ্গিং ফ্রুট স্টেট গভর্নমেন্টর চাকরি, কিন্তু পড়া লড়াই আর বহুত জায়গাত সুবিধা পায়, ব্যাংকর পিও, অমুকর পিও। এতিয়া আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটো কম্পিউটারাইজ কিয় করলো? এই লড়াখিনিক আমি Naukri.com বলে একটা সংগঠন আছে, এই ডেটাটো আমি তেওঁলোকৰ লগত শেয়ার করছো প্রো বনো বেসিস, যে কোনো টকার কথা নাই। এতিয়া Naukri.com কি করে, যে যতেই ভারতবর্ষত পোস্ট ওলাই এই লড়া ছোৱালীখিনিৰ মোবাইললৈকে পুশ করে দিয়ে, যে আজি BSFত পোস্ট ওলালে, CRPFত পোস্ট ওলালে, স্টেট ব্যাংকর পিওত পোস্ট ওলালে, RBIত পোস্ট ওলালে, CISFত পোস্ট ওলালে, রিলায়েন্সত পোস্ট ওলালে, আদানীত পোস্ট ওলালে, টাটাত পোস্ট উঠালে। এই অনলাইন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ করার পিছত Naukri.com-ৰ লগত আমার MOU হল, এতিয়া ডেটাবিলাক প্রত্যেকটো ইন্টারভিউর খবরবিলাক আমার ডেকা লড়াখিনিয়ে মোবাইলত পায়, যদিহে মোবাইল নম্বরটো তেওঁলোকে চেঞ্জ করা নাই বা কারেক্ট দিছিলে। এইবার আমি ইমেইলৰ লগতো তেওঁলোকক লিংক আপ কৰিবৰ বাবে পরামর্শ দিছো, যে আপোনালোকে ইমেইলৰ লগতো লিংক আপ কৰিব। মই ভাবো যে সেন্ট্রেল গভর্নমেন্টৰ চাকৰিত অসমীয়া লড়ার রিপ্রেজেন্টেশন বহুত কম আছিল। শিক্ষার প্রতি উভতি অহা ধাউতি আর স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রেল গভর্নমেন্টর স্বচ্ছ নিযুক্তি, এই দুইটাই শিক্ষিত লড়ার নিবনার যেটো অ্যাবজর্পশন সেইটো ডেফিনেটলি বঢ়াই গৈ থাকিব। 100,000 চাকরি শেষ হওয়ার পিছত আমি এতিয়া টার্গেট করছো যে আরো 50,000 চাকরি আমি অহা 6-7 মাহৰ ভিতৰত আমি দিব পাৰোঁ নেকি। অহা 1 অক্টোবৰৰ পৰা পুলিচৰ ৰিক্ৰুটমেণ্ট আৰম্ভ হ'ব, ছেপ্টেম্বৰত 3, 4 ৰিক্ৰুটমেণ্ট আৰম্ভ হ'ব, হেলথ ডিপাৰ্টমেণ্টৰ কেইবাটাও ৰিক্ৰুটমেণ্ট আমি শ্লট কৰিছোঁ মাৰ্চৰ আগতে, আৰু এই গোটেই ব্যৱস্থাটোৰ জৰিয়তে 10 মে' তাৰিখে আমি এটা টাৰ্গেট লৈছোঁ যে আনা